হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভ্যানিলা স্পঞ্জ কেক মাত্র চারটি ডিম দিয়ে চারটি ডিম দিয়ে ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো ইলেকট্রিক বিটা ছাড়া একদম সহজ পদ্ধতিতে যদি আমার সব রেসিপিগুলো আপনারা সব সময় ফলো করেন তাহলে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনাদের কেক একদম পারফেক্ট হবে পারফেক্ট হতে বাধ্য যাদের কেক পারফেক্ট হয় না চুপসে যায় মাঝখান থেকে ডেবে যায় তারা চাইলে আমার রেসিপিগুলো ফলো করতে পারেন আপনাদের কেক কখনও মাঝখান থেকে ডেবে যাবে না চুপসে যাবে না একদম হানড্রেড পারসেন্ট নো ফিল রেসিপি আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে একদম সহজভাবে রেসিপি শেয়ার করতে যাতে করে আপনারা সবাই খুব ইজিলি তৈরি করতে পারেন আমি ইলেকট্রিক বিটার ছাড়া ওভেন ছাড়া চুলে সব সময় কেক তৈরি করে দেখাই আপনারা যারা ক্যাকের বিজনেস করতে চান খুব ইজিলি ক্যাকের বিজনেস করতে পারেন কোনো ধরনের ইলেকট্রিক বিটার লাগবে না আর ওভেন লাগবে না আমি অনেক সহজভাবে অনেক ধরনের ক্যাকের রেসিপি শেয়ার করেছি আশা করি আপনার ভালো লাগবে আপনারা দেখে নিন তো চলুন এখন মূল প্যারেশনে চলে যায় তো এখানে আমি একটা এসটেন্ডা নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এক কাপ প্যাকেটের আটা নিয়েছি এক চা চামচ বেকিং পাউডার নিয়েছি একটু ছেলে নিয়েছি দেখুন একটু ময়লা আছে সেগুলো ফেলে দিচ্ছি একটা চামচের সাহায্যে আমি একটু মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আমি সব সময় প্যাকেটের আটা দিয়ে তৈরি করি আপনার চাইলে এখানে ময়দা অ্যাড করতে পারেন তবে প্যাকেটের আটা দিয়ে কিন্তু অনেক সুন্দর কেক তৈরি করা যায় তো এখানে আমি দেখুন একটা শুকনো বাটি নিয়েছি রুম টেম্পারেচারে থাকা চারটি ডিম নিয়ে নিয়েছি এখন খুবই সাবধানতার সাথে কুসুমগুলো আলাদা করে নিচ্ছি কুসুম আর সাদা অংশ যদি আপনারা একসাথে বিট করতে চান তাহলে কিন্তু অবশ্যই ইলেকট্রিক বিটার লাগবে আর যদি হ্যান্ড হুকস দিয়ে করতে চান তাহলে সময়টা একটু বেশি লাগতে পারে তো সেই কারণে যাতে করে সময়টা খুবই কম লাগে তো আমি আর সাদ অংশ আলাদা করে কিন্তু বিট করে দেখাই তো এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি একটা হ্যান্ড উক্সের সাহায্যে প্রথমে একটু এইভাবে ফেটিয়ে নিচ্ছি তারপর যেভাবে আমরা ডাল গুটি সেভাবে একটু বিট করছি এইভাবে দেখুন সামান্য একটু বিট করতে একদম ফোম হয়ে যাবে অনেকের কাছে কিন্তু ইলেকট্রিক বিটটা থাকে না তো যার কারণে আর কি আমি এই যে সবসময় হ্যান্ডওক্স দিয়ে আপনাকে তৈরি করে দেখাই যাতে করে আপনার সবাই খুব ইজিলি তৈরি করতে পারেন দেখুন সামান্য একটু বিট করতে একদম ফোম হয়ে গেছে এখন এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি অ্যাড করে দিয়েছি সবটুকু চিনি আমি একসাথে দিয়ে দিয়েছি অনেকে বলে যে একটু একটু চিনি দিতে হয় আর বিট করতে হয় কিন্তু আমি সবগুলো চিনি একসাথে দিয়ে একটু মিশিয়ে নিয়েছি তারপর আবারও যেভাবে আমরা ডাল করছি সেভাবে বিট করছি এভাবে বিট করলে খুব সহজে কিন্তু ক্রিমি হয়ে যায় চিনিটা কিন্তু খুব সহজে গলে যায় যদি আপনাদের কাছে ইলেকট্রিক বিটার থাকে তাহলে আপনারা ইলেকট্রিক বিটার দিয়ে কুসুমা সাদা অংশ একসাথে কিন্তু করতে পারেন তো সেক্ষেত্রে কুসুমা সাদা অংশ আলাদা না করলে কিন্তু কোনো সমস্যা নেই ইলেকট্রিক বিটার দিয়েও যদি আপনি কুসুমার সাদা অংশ আলাদা করে বিট করেন তাহলে কিন্তু খুব সহজে হয়ে যাবে তো দেখুন একদম ক্রিমি হয়ে গেছে আমি একটা এড লিখে নিয়েছি এটা কিন্তু ডেবে যাচ্ছে না বা চুপসে যাচ্ছে না বা মিশে যাচ্ছে না তো এরকম হলে বুঝতে হবে যে এটা পারফেক্ট আছে তো এখন আমি কুসুমগুলো দিয়ে দিয়েছি দিয়ে আর বিট করে নিচ্ছি দেখুন এই হ্যান্ড উইক্স দিয়ে ডিমে ফোম করতে মাত্র দুই থেকে তিন মিনিট লাগবে এর চেয়ে কিন্তু একটু বেশি সময় কিন্তু লাগবে না তো এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স তারপর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিয়েছি সয়াবিন তেল একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমরা যে শুকনো উপকরণ ছেলে রেখেছিলাম তো সেখান থেকে কিছুটা দিয়ে দিয়েছি আমি তিন থেকে চার বারে এই যে শুকনো উপকরণগুলো অ্যাড করব খুবই আলতো হাতে শুধুমাত্র এক দিক থেকে ফোল্ডিং মেথডে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করে করে মিশিয়ে নিতে হবে যদি আপনি উল্টা পাল্টা এ দিক থেকে সেদিক থেকে উল্টা পাল্টাভাবে খুব জোরে জোরে মিশিয়ে নেন তাহলে কিন্তু এই যে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে আর আপনার একটা দেবে যাবে বা চুপসে যাবে তো দেখুন এখন এখানে আমি মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে দিয়েছি আর একটু শুকনো উপকরণ দিয়ে দিয়েছি একই পদ্ধতিতে আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি খুবই আলতো ভাতে কিন্তু মিশিয়ে নিতে হবে যখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যাবে কোনো গুটি গুটি বা শুকনো অংশ না থাকবে তখন বুঝতে হবে যে এটা ভালোভাবে মিশে নেওয়া হয়ে গেছে আর মেশানোর প্রয়োজন নেই যদি আপনি মেশানোর পর অতিরিক্ত মিশিয়ে নেন ওভারবিট করে নেন তাহলে কিন্তু এই যে কেকটা ডেবে যাবে বা চুপসে যাবে যখন আপনি বেক করবেন তখন অনেক বেশি ফুলে যাবে যখন আপনি চুলা থেকে বা ওভেন থেকে বের করবেন তখন একদম থুপ করে বসে একদম ঢেবে যাবে কেক পারফেক্ট হওয়ার অনেক টিপস আছে প্রথমত ডিমের ফোমটা ভালোভাবে তৈরি করতে হবে দ্বিতীয়ত এই যে শুকনো উপকরণ খুবই আলতোফাতে মিশে নিতে হবে ওভার করা যাবে না সেটা খেয়াল রাখতে হবে কথা বলতে বলতে দেখুন এদিকে আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি এখন হচ্ছে একটা টিপস আপনাকে বলি যেটা ব্যবহার করলে আপনার কখনো কখনও আর দেবে যাবে না বা চুপসে যাবে না এই যে এখানে আমি এক চা চামচ ভিনেগারের সাথে সামান্য দুই চিমড়ির মতো বেকিং সোডা অ্যাক্টিভ করে তারপর এই ব্যাটারে দিয়ে দিয়েছি এবার একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এর ব্যাটার এখন রেডি হয়ে গেছে একটা স্প্যাচুলার সাহায্যে আমি বাটিটা ক্লিন করে উলটিয়ে পালটিয়ে ব্যাটারের কনসিস্টেন্সি দেখে দিচ্ছি আর একটু মিশিয়ে নিচ্ছি ভিনেগার আর বেকিং সোডা যাওয়ার কারণে কিন্তু আপনার ক্যাকটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে ফুলে না ওঠার কিন্তু কোনো কারণ নেই আর ডেবে যাওয়ার কিন্তু কোনো চান্স নেই কিন্তু ডেবে যাবে না আপনার ক্যাকটা ফাইনালি একদম পারফেক্ট হবে তো আমার ব্যাটা রেডি হয়ে গেছে তো এখানে আমি আট ইঞ্চি সাইজের একটা কেকের মোল নিয়ে নিয়েছি আর চারিপাশে এবং নিচে সাধারণ কাগজ এইভাবে আমি কেটে লাগিয়ে দিয়েছি এবার কেকের ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি মোল্ডে চারিপাশে কাগজ দেওয়ার কারণ হচ্ছে যে আমার এই যে চারটা ডিমের ব্যাটার কিন্তু এই মোল্ডে হবে না তো যার কারণে আমি একটু উঁচু করে চারিপাশে কাগজ দিয়ে দিয়েছি যাতে করে একই এই যে মোল্ডে আমি এই ক্যাকটাকে বেক করে নিতে পারি একটু উঁচু হাইটে তৈরি করতে পারি একসাথে বেক করতে পারি সেজন্য আপনাদের কাছে যদি দশ ইঞ্চি সাইজের মূল থাকে তাহলে কোনো সমস্যা হবে না দশ ইঞ্চি সাইজের ক্যাকের মূল দিয়ে আপনি বেকও নিতে পারবেন তো আমার কাছে যেহেতু নেই সেজন্য আমি আট ইঞ্চি সাইজের ক্যাকের মূল নিয়ে নিয়েছি চারিপাশের কাগজ দিয়ে একটু উঁচু হাইটের কেকটাকে একসাথে বেক করে নিচ্ছি তো একটা কাঠের সাহায্যে আমি একটু এইভাবে আঁকি বুকি করে দিচ্ছি এতে করে ভিতরে কোনো বড় বড় ব্রাবল স্কিট হবে না তো এইভাবে কয়েকবার একটু ট্যাপ করে অবশ্যই নিতে হবে আজকের এই কেকটাকে আমি ওভেনে বেক করব একশো পঞ্চাশ ডিগ্রিতে উপর নিচ তাপমাত্রার নিচে র্যাকে রেখে পঞ্চাশ থেকে ষাট মিনিটের জন্য বেক করছি যখন বেক করে নেওয়া হয়ে গেছে তখন আমি ওভেন থেকে বের করে ঠান্ডা করে নিয়েছি আর মোল্ড আউট করে নিয়েছি দেখুন আমার কেকটা কতটা সফট হয়েছে কতটা সুন্দর হয়েছে একদম তুলুর মতো নরম কিন্তু হয়েছে আর দেখুন কালারটা কতটা বেশি সুন্দর এসেছে প্লিজ আপনারা ক্যাকের সফটনেসটা একটু ভালোভাবে লক্ষ্য করুন কত বেশি সফট হয়েছে ইলেকট্রিক বিটার ছাড়া যদি এভাবে এত সফট স্পঞ্জ কেক তৈরি করা যায় আর ইলেকট্রিক বিটারের কিন্তু কোনো প্রয়োজন নেই অনেক জায়গাতে কিন্তু ইলেকট্রিক বিটার পাওয়া যায় না তাই আপনারা অনেকেই আছেন কেক তৈরি করতে পারেন না তো আমার রেসিপিগুলো আপনারা ফলো করুন দেখুন একদম পারফেক্টভাবে আপনারা কেক খুব সহজে কিন্তু ঘরে তৈরি করতে পারবেন দেখুন কতটা সুন্দর হয়েছে আমি সব সময় সব ধরনের ক্যাকের রেসিপি ইলেকট্রিক বিটার ছাড়া আপনার সাথে শেয়ার করি আপনারা দেখলে তাহলে বুঝতে পারবেন আমার আজকের এই রেসিপি যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে বা একটু উপকারে আসে তাহলে প্লিজ হয়ে সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে আপনার ফ্রেন্ডস এবং ফ্রেন্ডের মাঝে শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ